আজকে আমরা সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে টপিকটা আলোচনা করব সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক, এবং এই টপিকটা থেকে কিন্তু সিডিপির উপর টপিকে যে এক্সামে অর্থাৎ টেট রিলেটেড যে কোনো এক্সামে কিন্তু এখান থেকে একটা থেকে দুটো কিন্তু কোশ্চেন আসে, অনেক সময় কি এর থেকে বেশিও আসে, কিন্তু এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে, সেটা হচ্ছে কি পারদর্শিতার অভিজ্ঞতা বা অ্যাচিভমেন্ট টেস্ট। তো আজকের ক্লাসে আমরা অ্যাচিভমেন্ট টেস্ট বলতে কী বুঝি, তার বৈশিষ্ট্য কী, কী কী শ্রেণী বিভাগ রয়েছে, সেক্ষেত্রে কীভাবে এই অভিজ্ঞতাগুলো তৈরি করা হয়, তার ব্যবহার কীভাবে করা হয়, এছাড়া এই অ্যাচিভমেন্ট টেস্টকে কীভাবে ব্লু প্রিন্টে কনভার্ট করা হয়, সেগুলো সবই কিন্তু আজকে আমরা দেখাবো আজকের ক্লাসে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে সিটেট এবং রাজ্য টেটের প্রাইমারি এবং আপার প্রাইমারি সব সাবজেক্টেরই একই সাথে প্রিপারেশন করানো হয়। সেক্ষেত্রে যার যে যে সাবজেক্টের জন্য প্রিপারেশন করছো, তো সেই সাবজেক্টের জন্য যদি তোমাদের ভিডিও বা ক্লাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছে তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আমরা যাতে আরও ভালোভাবে প্রিপারেশন করতে পারি। আর কারোর যদি মনে হয় যে কোনো টপিকে ক্লাস করলে ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এক্ষেত্রে আরও কয়েকটা কথা বলে রাখি যে এর আগে কিন্তু আমি বাংলার ওপরে অ্যাচিভমেন্ট টেস্টে ক্লাস করিয়েছি, তো অ্যাচিভমেন্ট টেস্ট সিডিপির ক্ষেত্রে তো যেটা মূল স্ট্রাকচার আছে সেটাই রয়েছে, এরপরে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করা হয়। তো আমি যখন বাংলার অ্যাচিভমেন্ট টেস্ট করেছিলাম সেখানে আমাকে কেউ বলেছিলো যে অ্যাচিভমেন্ট টেস্টের ওপরে যে তার যে ক্লাসিফিকেশানগুলো আছে সেগুলো আলাদাভাবে বললে ভালো হয়। তো এখানে যখন আমি অ্যাচিভমেন্ট টেস্ট করাচ্ছি সেখানে কিন্তু আমি তার ক্লাসিফিকেশানগুলো বলে দেবো, তার পাশাপাশি এটাও বলছি যেহেতু ওটা বাংলা পেডাগজিতে কমেন্ট টেস্ট ছিল, তো সেক্ষেত্রে সেখানে বাংলার ওপরে সেই ক্লাসিফিকেশানগুলোতে কীভাবে এক্সাম্পল হিসেবে দেওয়া যায় সেটার ওপরে আমি আলাদা করে ইন্ডিভিজুয়াল ক্লাস পরে করিয়ে দেবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট বা পারদর্শিতার অভিজ্ঞতা বলতে কী বোঝায়। দেখো, শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের সবসময় তারা যাতে কিছু না কিছু শিখতে পারে, সহজভাবে শিখতে পারে, সেজন্য কিন্তু তারা সবসময় শিক্ষাদান করে থাকেন। সেক্ষেত্রে শিক্ষণের মূল্যায়ন যে কেবলমাত্র শিক্ষার্থীদের উপকারই হয় তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়, এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকারও কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদেরও জ্ঞান বৃদ্ধি হয়, তাদেরও এক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজন হয়। কারণ এর আগে যখন আমরা মূল্যায়ন দেখেছি তখন আমরা দেখেছি যে সেখানে মূল্যায়ন করার মাধ্যমে শুধু যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে তা নয়, তার পাশাপাশি শিক্ষক বা শিক্ষিকারও তাদেরও কিন্তু ইনডাইরেক্টলি মূল্যায়ন করা হয়, কারণ তারাও এটা বুঝতে পারেন যে শিক্ষার্থীদের কতটা উন্নতির মাধ্যমে শিক্ষার্থীরা যেরকম কতটা শিখতে পেরেছে সেটা জানা যায়, তার পাশাপাশি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে তারাও কতটা শিক্ষা দান করতে সফল হয়েছে। তো সেই হিসেবে উভয়েরই কিন্তু যে পুরো প্রক্রিয়াটা অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়াটা কতটা কার্যকরী হচ্ছে সেটা কিন্তু এই মূল্যায়নের সাহায্যে পরিমাপ করা হয়। তো সেই হিসেবে এই মূল্যায়নেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা বা অ্যাচিভমেন্ট টেস্ট। তো অ্যাচিভমেন্ট টেস্ট বলতে কী বোঝাচ্ছে, যেখানে একক পাঠদান সমাপ্ত হওয়ার পর বা একগুচ্ছ পাঠদান সমাপ্ত হওয়ার পর, অর্থাৎ একক একটি পাঠের ক্ষেত্রে হতে পারে, আবার একসঙ্গে অনেকগুলো পাঠ আছে সেগুলো সমাপ্ত হওয়ার পরে, তো সেক্ষেত্রে পাঠদানের পর স্বাভাবিকভাবেই শিক্ষক বা শিক্ষিকা যিনি থাকবেন তিনি জানতে চাইবেন যে শিক্ষাদানে তিনি কতটা পরিমাণ সফল হয়েছেন এবং শিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা কতটা পরিমাণ সফল হয়েছে, অর্থাৎ উভয়েরই সফলতা এবং ব্যর্থতা পরিমাপ করা হবে, এবং সেটা কীভাবে জানবেন, ফিডব্যাকের দ্বারা জানবেন। সেই ফিডব্যাক যে নেওয়াটা তার যে প্রসেসটাকে সেটাকে বলা হচ্ছে পারদর্শিতার অভিজ্ঞতা। তো এক কথা যদি বলা হয় যে পারদর্শিতা হলো এমন একটি নকশা যার সাহায্যে শিক্ষণ প্রক্রিয়াকে মূল্যায়ন করা সম্ভব হয়, যেটাকে কি বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট ইজ এ সো ডেজায়ার টু ইভ্যালুয়েট আ ইউনিট অফ টিচিং লার্নিং প্রসেস। ঠিক আছে, এই হলো পারদর্শিতার অভিজ্ঞতা, অর্থাৎ কতটা সফল হয়েছে, সফলতার মাপকাঠি সেটা টিচার হিসেবে স্টুডেন্ট হিসেবে উভয়ের ক্ষেত্রেই সফলতা মাপার যে মাপকাঠি বা পরিমাপ করার যে একটা মান সেটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট বা পারদর্শিতা অভিজ্ঞতা। এর বৈশিষ্ট্য শ্রেণী বিভাগগুলো কী, এর শ্রেণী বিভাগের মধ্যে যেটা পড়ছে সাধারণত একে পাঁচ ভাগে ভাগ করা যায়, তবে এক্ষেত্রে কি পারদর্শিতার অভিজ্ঞতাকে বৈশিষ্ট্য অনুযায়ী তিন ভাগে এবং কী ধরনের অভিজ্ঞতা নেওয়া হবে তার ওপরে দুভাগে ভাগ করা যায়।
যদি বৈশিষ্ট্য অনুযায়ী বলি তাহলে প্রথম যে তিন ভাগ আছে সেটা হচ্ছে বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভীক্ষা বা সাবজেক্ট সেন্টার অ্যাচিভমেন্ট টেস্ট, একক অভীক্ষা ইউনিট টেস্ট, আর একটা হচ্ছে পারদর্শিতার অভীক্ষা গুচ্ছ যেটাকে বলা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট ব্যাটারি। এই যে পারদর্শিতার অভীক্ষা গুচ্ছ, অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে গুচ্ছ পারদর্শিতার অভীক্ষা হিসেবেও কিন্তু এসে থাকে। তো সেক্ষেত্রে আর যে দুটো রয়েছে, যে পারদর্শিতার অভীক্ষার অভীক্ষার টাইপ হিসেবে যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে দুভাগে হচ্ছে, একটা হচ্ছে কি আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষা বা আদর্শ পারদর্শিতার অভীক্ষা যেটাকে বলে, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট, আর একটা হচ্ছে শিক্ষককৃত পারদর্শিতার অভীক্ষা যেটা হচ্ছে টিচার মেড অ্যাচিভমেন্ট টেস্ট। সাধারণত শিখন প্রক্রিয়ায় এই টিচার মেড অ্যাচিভমেন্ট টেস্টকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং সেক্ষেত্রে কী কীভাবে অভীক্ষাগুলো নেওয়া হয় সেগুলো কিন্তু আজকের ক্লাসে এরপরে আমরা আলোচনা করব। তো আগে এই যে শ্রেণী বিভাগগুলো দেখলাম সেগুলো কাকে কী বলে সেগুলো একটু সংক্ষেপে দেখে নিই। প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভীক্ষা বা সাবজেক্ট সেন্টার অ্যাচিভমেন্ট টেস্ট। যেসব পারদর্শিতার অভীক্ষা দ্বারা কেবলমাত্র একটি পাঠ্য বিষয় নির্দিষ্ট সময়ে শিক্ষণের প্রভাবে যে পরিবর্তন হচ্ছে তার পরিমাপ করা হয় তাকে বলা হচ্ছে বিষয়কেন্দ্রিক পারদর্শিতার অভীক্ষা বা সাবজেক্ট সেন্টার অ্যাচিভমেন্ট টেস্ট। অর্থাৎ নির্দিষ্ট কোনো পাঠ্য বিষয় বা পাঠ্যাংশের ওপরে যখন পারদর্শিতার অভীক্ষা নেওয়া হচ্ছে বা পারদর্শিতার পরিমাপ করা হচ্ছে, পারদর্শিতার মূল্যায়ন করা হচ্ছে, তাকে বলা হচ্ছে সাবজেক্ট সেন্টার অ্যাচিভমেন্ট টেস্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে একক অভীক্ষা বা ইউনিট টেস্ট। ইউনিট টেস্ট বলতে কী বলা হচ্ছে, যেসব পারদর্শিতার অভীক্ষার দ্বারা কোনো বিষয়ের অন্তর্ভুক্ত বিশেষ পাঠ এককে, একটা কি সাবজেক্ট সেন্টার কি নির্দিষ্ট বিষয়ের পাঠের ওপরে, আর এটা হচ্ছে পার্টিকুলার কোনো ইউনিটের ওপরে, যখন জ্ঞান পরিমাপ করা হয় বা তারা কতটা শিখতে পারলো পুরো যে মূল্যায়ন করা হচ্ছে বা পরিমাপ করা হচ্ছে তাকে বলা হচ্ছে একক অভীক্ষা বা ইউনিট টেস্ট। এই ইউনিট টেস্ট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কারণ এগুলো ক্লাসে প্রায় সময় দেখা যায়। কারণ কি, একটা ইউনিট বা একটা পাঠ্যাংশ পড়ানো হলো, সেই পাঠ্যাংশের ওপরে কতটা দেখা হলো তাই সেই হিসেবে ক্লাস টেস্ট নেওয়া হলো, বা যেটা পড়ানো হলো ধরো একদিনে কি দুদিনে ইউনিটটা পড়ানো হয়ে গেলো, তারপরেই থার্ড ডেতে ওই ইউনিটের ওপরে একটা টেস্ট নেওয়া হলো, সেটাকেই বলা হচ্ছে কিন্তু ইউনিট টেস্ট। সাধারণত শ্রেণীকক্ষে এই ধরনের অভীক্ষা নেওয়া হয় এবং সেক্ষেত্রে ক্লাস টিচার বা যিনি সাবজেক্ট টিচার থাকে সাধারণত তিনি খুবই শর্ট টাইমের মধ্যে এই ধরনের অভীক্ষার আয়োজন করে থাকেন। তবে কি সব ক্ষেত্রে এই যে অ্যাচিভমেন্ট টেস্টগুলো সেগুলো কিন্তু আদর্শায়িত হয় না, যেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট বলছি, সেটা পরে দেখছি কাকে বলে। সেক্ষেত্রে জাস্ট ওইটুকুনি ব্যাপারের ওপরে জাস্ট দেখে নেওয়া হয়, একটা ফিডব্যাক নেওয়ার একটা প্রসেস এটা বলা যায়। তাহলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্টের কি যে শর্তগুলো আছে সেগুলো কিন্তু সব জায়গার ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইউনিট টেস্টের ক্ষেত্রে ফুলফিল হয় না। নেক্সট কী হচ্ছে পারদর্শিতা অভীক্ষাগুচ্ছ, যেটাকে অ্যাচিভমেন্ট টেস্ট ব্যাটারি বলছে, কাকে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, এখানে বিভিন্ন পাঠ্য বিষয় সংক্রান্ত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পদ থাকে। এক্ষেত্রে শিক্ষাস্তরের বিভিন্ন যে পরিপ্রেক্ষিত আছে সেই অনুযায়ী এগুলো রচনা হয়ে থাকে। তো সেই হিসেবে এদের একটি অভীক্ষা না বলে অভীক্ষা গুচ্ছ বলা হয়, কারণ যেহেতু এখানে শুধুমাত্র একটা বিষয়কে হচ্ছে না, অনেকগুলো বিষয়কে একসঙ্গে নেওয়া হচ্ছে, তার বিভিন্ন দিক, তার বিভিন্ন ক্ষেত্রকে পরিমাপের আওতায় আনা হচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে পারদর্শিতার অভীক্ষা গুচ্ছ বা অ্যাচিভমেন্ট টেস্ট ব্যাটারি। নেক্সট কি, নেক্সট হচ্ছে আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষা বা যেটাকে স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট বলা হচ্ছে। স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট টেস্ট সেখানেই বলা হচ্ছে যে পারদর্শিতার ক্ষেত্রে যথার্থতা, নির্ভরযোগ্যতা, স্কোর নির্ণয় প্রভৃতি বিষয়গুলি খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় বা মেনে চলা হয় এবং এর প্রত্যেকটা ক্ষেত্রে একটি করে নর্ম থাকে। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যথার্থতা কী, নির্ভরযোগ্যতা কী, নর্মের ব্যাপার কী, এগুলো কেন মেনে চলা হচ্ছে। এর আগে যখন আমি ডায়াগনস্টিক্স টেস্ট পড়িয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে এই টেস্টগুলো পড়াতে গেলে কিন্তু আগে যথার্থতা, নির্ভরযোগ্যতা এগুলো জানতে হবে, সেই জন্যই এগুলোর ওপরে কিন্তু আলাদা করে ক্লাস করানো আছে। কারণ যথার্থতা, নির্ভরযোগ্যতা, নর্মস এই ব্যাপারগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু এই যে টেস্টগুলো আছে সেগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। তো যারা সেই ক্লাসগুলো করনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো, সেখানে কিন্তু সব সুন্দর করে রেডি করা আছে। তো তাহলে কি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, এই যেটা আগে আমরা ইউনিট টেস্টের ক্ষেত্রে দেখলাম যে এখানে সবসময় আদর্শায়িত অভিজ্ঞতা হয় না, তার মানে কি সেখানে এর যে জিনিসগুলো, যে শর্তগুলো অর্থাৎ যথার্থতা, নির্ভরযোগ্যতা এগুলো কঠোরভাবে মানা হয় না, কিন্তু আদর্শ পারদর্শিতার অভীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই মেনে চলতে হবে। আর লাস্ট কি, লাস্ট হচ্ছে শিক্ষককৃত পারদর্শিতার অভীক্ষা।
শিক্ষকিত পারদর্শিতার অভিজ্ঞা কী বলা হচ্ছে, সেখানে নর্ম থাকে না। তাহলে স্ট্যান্ডার্ডাইজ টেস্টে নর্ম অবশ্যই থাকে, কিন্তু শিক্ষককৃত পারদর্শিতার অভিজ্ঞাতে নর্ম থাকে না। তবে যথার্থতা এবং নির্ভরযোগ্যতা অবশ্যই থাকে, কিন্তু সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ টেস্টের মতো অতটা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় না। এখানে থাকে অবশ্যই এবং নিয়ন্ত্রিত হয়, কিন্তু স্ট্যান্ডার্ডাইজ টেস্টে যতটা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়, টিচার মেড অ্যাচিভমেন্ট টেস্টে ততটা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় না। তো আগে যেটা বললাম যে সাধারণত আমরা অ্যাচিভমেন্ট টেস্টের ক্ষেত্রে এই যে টিচার মেড যে অ্যাচিভমেন্ট টেস্ট সেটাকেই বেশি ফলো করা হয়, তার যে স্ট্রাকচার সেটাকেই ফলো করা হয়, সেই অনুযায়ী এর কী ডিটেলসগুলো আছে বা স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটু আমরা দেখে নিই। তো শিক্ষকিত পারদর্শিতার অভিজ্ঞা কাকে বলে সেটা তো বললাম। তো এক্ষেত্রে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে এবং কী কীভাবে সেগুলো করা হচ্ছে সেগুলো এবার আস্তে আস্তে আমরা দেখব। প্রথমেই এর যে সুবিধা আছে সেটা হচ্ছে কি, এর দ্বারা কিন্তু শিক্ষার্থীদের পারদর্শিতা খুব সহজেই জানা যায়। শিক্ষক বা শিক্ষিকা সহজেই শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারেন, এবং শিক্ষার্থীরাও শুধু যে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারে তা নয়, তার পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের সক্ষমতা, তাদের দুর্বলতাগুলোও কিন্তু চিহ্নিত করতে পারে। এবং তার পাশাপাশি যে আমরা আগেই কী বললাম যে টেস্ট যখন নেওয়া হচ্ছে, ইভ্যালুয়েশন যখন করা হচ্ছে, তখন কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্টদের ইভ্যালুয়েট করা হচ্ছে তা নয়, তার পাশাপাশি টিচারদেরও কিন্তু ইভ্যালুয়েট করা হয়। এবং সেক্ষেত্রে টিচাররা নিজেরাই বুঝতে পারেন, সেলফ ইভ্যালুয়েশন যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে বলা থাকে এখানে, সেটাই বলা হচ্ছে এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারও স্বমূল্যায়ন হয়। কীভাবে হয় সেলফ ইভ্যালুয়েশন, যে তারা কতটা শেখাতে সক্ষম হয়েছে সেটা তারা বুঝতে পারেন, তার ফলে তাদেরও একটা সেলফ ইভ্যালুয়েশন হচ্ছে। এর আবার তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। কী কী সীমাবদ্ধতা আছে, এখানে যে প্রাপ্ত যে ফলাফল সেটা সবসময় তুলনাযোগ্য হয় না। অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্টে কী হচ্ছে, তার কতটা পারদর্শিতা হচ্ছে, সে কতটা পারদর্শী হয়েছে, সে কতটা সফল হয়েছে, কতটা শিখতে পেরেছে সেটা দেখা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে যথার্থতা নির্ভরযোগ্যতা আছে, কিন্তু যেহেতু নর্ম থাকে না সেক্ষেত্রে কিন্তু সবসময় তুলনা করা সম্ভব হয় না। নম্বরদান পদ্ধতি নৈভিত্তিক নয়। নৈভিত্তিক বলতে কী বোঝায়, যেটা অবজেক্টিভ টেস্ট সেক্ষেত্রে সবসময় যেহেতু অবজেক্টিভ টেস্ট হয় না, তাহলে সেক্ষেত্রে নম্বরদান পদ্ধতির ক্ষেত্রেও ডেসক্রিপটিভ থাকে। যখনই ডেসক্রিপটিভ দেখবে অবজেক্টিভের ক্ষেত্রে ফুল মার্কস আসে, কিন্তু যখনই সেটা এসে টাইপ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেখানে ফুল মার্কস থাকে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি যে একদম ত্রুটিমুক্ত সেটা বলা যায় না। আদর্শ প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করা হয় না, যেহেতু এই পদ্ধতিতে কী বলা হলো যে স্ট্যান্ডার্ডাইজ টেস্টে যে প্রত্যেকটা জিনিস রয়েছে সেটাকে যতটা কঠোরভাবে মানা হয়, সেখানে কিন্তু টিচার মেড অ্যাচিভমেন্ট টেস্টে কিন্তু ততটা কঠোরভাবে নিয়ন্ত্রিত হয় না। তাহলে সেই জন্যই বলছে যে আদর্শ প্রয়োগ পদ্ধতি সবসময় প্রয়োগ করা হয় না। আর নির্ভরযোগ্যতা ও যথার্থতা অনুমান সাপেক্ষ প্রমাণ সাপেক্ষ নয়। স্ট্যান্ডার্ডাইজ টেস্টে যেটা হচ্ছে এগুলো প্রমাণ সাপেক্ষ ও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, এখানে যেহেতু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সেটা অনুমান সাপেক্ষ হয়ে থাকে। এইবার যেটা দেখব যে এর স্টেজগুলো কী কী, এটাই হচ্ছে মূল জিনিস। এই যে পারদর্শিতার অভিজ্ঞা বা শিক্ষককৃত পারদর্শিতার অভিজ্ঞা প্রস্তুতির স্তর যেটা হচ্ছে সেগুলো কি, প্রথম যেটা স্তর হচ্ছে সেটা হচ্ছে শিক্ষাদানের উদ্দেশ্য নির্ধারণ। কিভাবে কি উদ্দেশ্য দেওয়া হবে, যে কি উদ্দেশ্যে করা হবে, ধরো সম্ভবত বা সর্বাপেক্ষা কি বলবো, যে প্রত্যেকটি বিষয়ে শিক্ষাদানের কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সেটা আলাদা আলাদা ক্ষেত্রে একটা নির্দিষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে ধরো বিভিন্ন বিষয়ে যদি নেওয়া হয়, তার মধ্যে কমন যে জিনিসগুলো থাকে সেগুলো উদ্দেশ্যের ক্ষেত্রে কী কী থাকে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। এবং আবার যদি ভাষার ক্ষেত্রে দেখা যায়, তাহলে জ্ঞান বোধের পাশাপাশি প্রকাশমূলকও থাকে, কারণ ভাষার ক্ষেত্রে এটা প্রকাশের ব্যাপার থাকে। এর দ্বিতীয় স্তরে কী করা হচ্ছে, দ্বিতীয় স্তরে নকশা তৈরি করা হচ্ছে বা ডিজাইন তৈরি করা হচ্ছে। তো সেখানে কী হচ্ছে, সেখানে আবার তিনটে বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, কী কী, শিক্ষাদানের উদ্দেশ্য, প্রশ্নের প্রকৃতি এবং বিষয়বস্তুকে একক বা উপ এককে বিভক্ত করা। ঠিক আছে, এই যে উদ্দেশ্যগুলো আমি বলছি, দেখো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আবার পরে ঠিক যেরকমভাবে ডিজাইন তৈরি করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে স্টেজগুলো বলে নিই, তারপর থার্ড স্টেজে কী হচ্ছে, ব্লু প্রিন্ট তৈরি করা। যখন আমি ডিজাইনটা দেখাবো, সেই ডিজাইনটা আমি এখানে তোমাদের করে দেখিয়েছি স্ট্রাকচারটা, ঠিক এর এটাকেই যখন একসাথে মার্চ করা হবে তখনই কিন্তু এর ব্লু প্রিন্ট তৈরি করা হয়ে যায়। এক্ষেত্রে বলে রাখি, যারা টেট এক্সামের প্রিপারেশন করছো, যেহেতু এখন টেটের জন্য
ট্রেনিং অর্থাৎ ডিএড, বিএলএড, সরি বিএড, ডিএলএড, আরও অন্যান্য যেসব ট্রেনিং আছে, টিচার্স ট্রেনিং আছে, সেগুলো নেওয়া আছে। তো সেক্ষেত্রে সেই ট্রেনিংয়ের সিলেবাসের মধ্যে অ্যাচিভমেন্ট টেস্ট এবং তার যে ব্লু প্রিন্ট প্রিপারেশন, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট। তো সেই হিসেবে ব্লু প্রিন্ট, অ্যাচিভমেন্ট টেস্ট এবং তার ব্লু প্রিন্ট কীভাবে তৈরি করতে হয় এটা তো কম বেশি আমরা সবাই জানি, তাও একটা মোটামুটি স্ট্রাকচার আমি এখানে তোমাদের আজকে একদম শেষে দেখিয়ে দেবো। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে ব্লু প্রিন্ট প্রস্তুতি। ব্লু প্রিন্ট প্রস্তুতি কী হচ্ছে, যে নকশাটা তৈরি করা হলো অর্থাৎ জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, উপএককগুলো, প্রশ্নের প্রকৃতি, এগুলো মিলিয়ে যেগুলো তৈরি করা হলো সেগুলোর ওপর গুরুত্ব প্রদান করে তার যে একটা সর্বসাময়িক যে একটা প্রতিফলন সেটা কিন্তু এই ব্লু প্রিন্টের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়। নেক্সট কী, নেক্সট হচ্ছে প্রয়োগ। কীভাবে প্রয়োগ করা হচ্ছে, এই স্তরে কী হচ্ছে যে ছোটো ছোটো দলের ওপরে ভাগ করে, ধরো পুরো ক্লাসে ধরো 40 জন, 50 জন, 60 জন অ্যাপ্রক্স যেরকম থাকলো সেটাকে 3টে কি 4টে ভাগে ভাগ করে প্রত্যেকের ওপর আলাদা আলাদাভাবে এগুলোকে ব্যবহার করতে হয়। এই যে ব্লু প্রিন্টের কথা বলা হতো, প্রয়োগের আগে যে ব্লু প্রিন্ট তৈরি করা হবে সেক্ষেত্রে ব্লু প্রিন্টটা কিসের ওপর তৈরি হবে, প্রশ্নপত্রের ওপরে, অভিক্ষাপত্রের ওপরে। সেক্ষেত্রে প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে দিতে হবে, একই প্রশ্নের যেন পুনরাবৃত্তি না হয়, নকশা অনুযায়ী প্রশ্ন রচনা ভিত্তিক, সংক্ষিপ্ত ভিত্তিক, অতি সংক্ষিপ্ত ভিত্তিক, নৈবক্তিক, সব রকম প্রশ্নের মান যেন থাকে, প্রশ্নগুলির নির্দেশনা যে ইনস্ট্রাকশন সেগুলো যেন স্পষ্ট হয়, প্রশ্নের মধ্যে যেন কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, অনুমান ভিত্তিক উত্তরের সম্ভাবনা যতটা সম্ভব পরিমাণ দিলে ভালো, তবে হ্যাঁ শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ কিন্তু অবশ্যই দিতে হবে, এবং প্রশ্নের ভাষা এমন হয় যেটা যেন শিক্ষার্থীদের জন্য সহজ সরল এবং বোধগম্য হয়। তো সেই হিসেবে এই জিনিসগুলো ব্লু প্রিন্টের মাধ্যমে যখন অভিজ্ঞাপত্র তৈরি করা হলো সেগুলোকে এবার ছোটো ছোটো গ্রুপে ভাগ করে সেগুলো কিন্তু অভিজ্ঞাপত্রে ব্যবহার করা হচ্ছে। নেক্সট কী, নেক্সট হচ্ছে পদ বিশ্লেষণ। সেখানে কী বলা হচ্ছে বা যেটাকে আমরা বলা বলছি যে আইটেম অ্যানালিসিস, যে ধরনের আইটেমগুলো দেওয়া হলো, যত রকমের আইটেম দেওয়া হলো সেগুলোকে অ্যানালিসিস করা, এর মাধ্যমে পদের বা বিভিন্ন যে প্রশ্ন দেওয়া হচ্ছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়, এবং একটি প্রতিনিধিমূলক বা রিপ্রেজেন্টেটিভ দলের ওপরে এই পদগুলি প্রয়োগ করা হয়। এবং সেক্ষেত্রে 3টে জিনিসের গুরুত্ব কিন্তু বা 3টে জিনিসের ওপরে গুরুত্ব প্রদান করা হয়। এক হচ্ছে প্রশ্নের কাঠিন্যের মান, একটা হচ্ছে প্রশ্নের পার্থক্য নির্ণয় করার ক্ষমতা, আর একটা হচ্ছে বিকল্প উত্তরগুলির প্রকৃতি নির্ণয় করা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাঠিন্য মান অনুযায়ী সজ্জিতকরণ, এরপরে অর্থাৎ পদ বিশ্লেষণ করার পরে উপযুক্ত পদগুলি যেগুলো প্রয়োজন বা উপযুক্ত অভিক্ষার ক্ষেত্রে সেগুলো বাছাই করে কাঠিন্যের মান অনুযায়ী সজ্জিত করা। দেখবে প্রত্যেকটা প্রশ্নই, এ আমরা যদি আমাদের এক্সামের কথাই বলি, সেখানে কিন্তু দেখবে কিছু সহজ, খুবই সহজ প্রশ্ন থাকে, কিছু মিডিয়াম কোশ্চেন থাকে, এবং কিছু সংখ্যক হার্ড কোশ্চেন থাকে। তাহলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স করা হয়, সেই হিসেবেই বলছে যে যখন আগে তো একটা প্রশ্নপত্র রাফ তৈরি করা হয়, তার মধ্যে থেকে সেগুলোর কাঠিন্য মান অনুযায়ী সেগুলোকে বেছে নিয়ে যেরকম হলে প্রশ্নের মান একটা তার মান বজায় রাখবে বা একটা স্ট্যান্ডার্ড বজায় রাখবে সেই অনুযায়ী সেগুলোকে সাজানো হয়। নেক্সট কী, নির্ভরযোগ্যতা ও যথার্থতা নির্ণয়। যেহেতু শিক্ষককৃত বা টিচার মেড অ্যাচিভমেন্ট টেস্টেও যথার্থতা এবং নির্ভরযোগ্যতার কাঠিন্যের মান না থাকলেও যেহেতু ব্যবহার থাকে, তাহলে সেখানে এগুলো দেখতে হবে। সেক্ষেত্রে সাধারণ নির্ভরযোগ্যতা নির্ণয় অভিক্ষার পারদর্শিতার অভিক্ষার ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি আছে, যেমন এর আগে আমরা যথার্থতা নির্ভরযোগ্যতা নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি দেখেছি, তার মধ্যে সহজ পদ্ধতিগুলো এখানে ব্যবহার করা হয়, সেগুলো আর এখানে আমি বলছি না। এর মধ্যে যেমন ধরো এক্সটার্নাল ভ্যালিডিটি আছে, প্যারালাল ভ্যালিডিটি আছে, এরকম অনেক জিনিসগুলোই আছে, ক্রাইটেরিয়ান আছে, এই সমস্ত জিনিসই কিন্তু আছে। এই জিনিসগুলো কী, সেগুলো কিন্তু আগে যথার্থতা এবং নির্ভরযোগ্যতায় করানো হয়েছে, সেই জন্যই আমি আবারও বলছি সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর লাস্ট স্টেজ যেটা কী, সেটা হচ্ছে আদর্শায়িতকরণ। আদর্শায়িত বলতে কী, স্ট্যান্ডার্ডাইজ করা। এক্ষেত্রে কী, অভিক্ষার প্রয়োগ এবং নম্বরদান যে পদ্ধতি রয়েছে সেটাকে নির্দিষ্টকরণ করতে হবে, নর্মের মান নির্ধারণ করতে হবে। অর্থাৎ যদি আরও সহজভাবে বলা যায়, অভিক্ষার যে প্রয়োগকালীন মৌখিক ও লিখিত যে নির্দেশিকাগুলো, যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো সহজ সরল ও নির্দিষ্ট করতে হবে,
অভিজ্ঞা পদ্ধতিগুলো উত্তর কীভাবে দিতে হবে তার আগে পরীক্ষার আগে বা অভিজ্ঞা নেওয়ার আগে যদি একটা এক্সাম্পল পেপার দেওয়া হয়, যেমন ধরো গতবারে যে আমাদের প্রাইমারি এক্সাম হয়েছিলো তার আগে কি কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু চেঞ্জ হবে বলা হয়েছিলো, সেখানে পেডাগজির পোর্শনগুলোকে ইনক্লুড করা হবে বলেছিলো, সেই হিসেবে কি পরীক্ষার আগে আমাদের কিন্তু একটা পর্ষদের তরফ থেকে একটা এক্সাম্পল পেপার দেওয়া হয়েছিলো, তো সেটা আমরা কম বেশি সবাই জানি। তো সে ঠিক একইভাবে ক্লাসের ক্ষেত্রেও যদি কোনো যেরকমভাবে যে প্যাটার্নে পেপার সেট করা হবে সেটা যদি আগেই ক্লাসে সেরকম একটা এক্সাম্পল পেপার আগে থেকে সলভ করানো হয় তাহলে সেই জিনিসগুলো আরও ভালো হবে। অভিক্ষার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে হবে, অভিক্ষা প্রয়োগকালীন কী ধরনের পরিবেশ বা অনুকূল পরিবেশ রাখতে হবে, কীভাবে নম্বর দান প্রদান করা হবে তার জন্য একটা সুন্দর গাইডলাইন্সের ব্যবস্থা করতে হবে, অভিক্ষার্থীদের সঙ্গে কীভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় তার একটা ব্যবস্থা করতে হবে, এবং সবথেকে বড় কথা এই যে পুরো পদ্ধতিটাকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে তার জন্য একটা সঠিক নির্দেশিকা বা একটা ম্যানুয়াল রাখতে হবে। এই তো গেল তার স্টেপগুলো, সেগুলো তাহলে এই পারদর্শিতার অভিক্ষার ব্যবহারগুলো কী কী। তো এই যে অ্যাচিভমেন্ট টেস্ট এতবার বলা হচ্ছে বা এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক বা প্রতিনিয়ত যে শিক্ষা ব্যবস্থা সেখানে যেহেতু ব্যবহার করা হচ্ছে, তাহলে তো এর ব্যবহার বা এর গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব বা ব্যবহারগুলো কী কী একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে যে কোনো বিশেষ শিখন কোর্সে সফলতা অর্জনের জন্য যে প্রয়োজনীয় দক্ষতা আছে বা দক্ষ হয়েছে কি না সেটা পরিমাপ করার জন্য কিন্তু এই টেস্ট ব্যবহার করা হয়। শিক্ষার্থীর শিখন পর্যালোচনা করা হয় এবং শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষক বা শিক্ষিকা এবং শিক্ষার্থী উভয়েরই ফিডব্যাক সরবরাহ করতে হয়। শিক্ষার্থীর শিখন অসুবিধাগুলো নির্দিষ্টায় পারদর্শিতার দ্বারা যে শুধুমাত্র যে সে কতটা পারদর্শী কতটা সফল হচ্ছে সেটা দেখা যায় তা নয়। সফল যদি 100% হয় তাহলে ঠিক আছে, কিন্তু 100% সফল তো সব জায়গায় হয় না, কিছু না কিছু জায়গায় ঘাটতি থাকে, তাহলে ঘাটতির জায়গাগুলোর দ্বারা দেখার মাধ্যমে কিন্তু তাদের দুর্বলতাগুলিও নির্ণয় করা যায় বা নির্দিষ্ট করা যায়। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে যেহেতু এখানে স্কোরিং বা গ্রেড দানের একটা ব্যবস্থা আছে তাহলে এখানে গ্রেড প্রদান করা হয়। তাহলে এটা তো গেল। এবার লাস্টে আমি যেটা বলেছিলাম যে শিখন নকশা বা ডিজাইন যেরকমভাবে তৈরি করতে হয় সেটা কী কী, শিখন নকশার ক্ষেত্রে কী বলেছিলাম সেটা তিনটে ভাগে ভাগ হয়। দেখো প্রথমে কোন বিষয়ের ওপর নেওয়া হচ্ছে সেই বিষয়টা দিতে হবে, এটা কিন্তু আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি না, এটা জাস্ট কীরকমভাবে বেসিক যে স্ট্রাকচার সেটা আমি তোমাদের এখানে দেখিয়েছি। সেক্ষেত্রে কোন ক্লাসের ওপরে হচ্ছে সেটা দিতে হবে, এখানে আমি সময়টা লিখিনি, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিতে হবে, তারপরে তো কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েশ্চেনের ওপরে এরকম স্ট্রাকচারভাবে দিতে হবে, সেক্ষেত্রে ইনস্ট্রাকশান দিতে হবে। তো কোয়েশ্চেনগুলো তৈরি করার জন্য কী কী ইনস্ট্রাকশান ফলো করতে হবে, প্রথমে যেটা হবে যে শিখন উদ্দেশ্যগুলির গুরুত্ব সম্পর্কে প্রশ্ন করতে হবে নকশা, সেক্ষেত্রে কী কী জিনিস থাকবে, সেখানে চারটে জিনিস থাকবে, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। তাহলে কোয়েশ্চেনগুলো এই চারটের ওপর নির্ভর করে হবে। নেক্সট কি, বিষয়ের একক বা উপ এককগুলি গুরুত্ব সম্পর্কিত নকশা। তাহলে বিষয় যেটা থেকে হবে, যে বিষয়ে পড়ানো হচ্ছে বা যে বিষয়ের ওপরে আমরা পড়ব বা যার ওপরে অ্যাচিভমেন্ট টেস্ট করা হবে সেগুলোর ওপর নির্ভর করে কিন্তু তার যে হবে সেক্ষেত্রে কটা কী করা হবে সেই অনুযায়ী করতে হবে। লাস্ট কী রইল, লাস্ট যেটা হচ্ছে প্রশ্নের প্রকৃতি সংক্রান্ত, প্রশ্নের প্রকৃতি সংক্রান্ত তো আগেই বলেছি, তো সেক্ষেত্রে প্রশ্নের কাঠিন্য মান কীরকমভাবে ব্যবহার করা হবে, সেক্ষেত্রে তিনটে প্রধান থাকবে, প্রশ্নের প্রকৃতি কী কী, রচনাত্মক, সংক্ষিপ্ত, নৈবর্তিক, অনেক জায়গায় এর সঙ্গে কিন্তু অতি সংক্ষিপ্তও যোগ হয়, বা সেক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের জন্য কত নাম্বার বরাদ্দ করা হবে, প্রশ্ন সংখ্যা কটি থাকবে, মোট নাম্বার কত থাকবে, শতকরা নাম্বার কত থাকবে, এই সবগুলো কিন্তু থাকবে, এবং এই সবগুলোকে ম্যাচ করে যেটা অ্যাচিভমেন্ট টেস্টে যেটা ব্লু প্রিন্ট আছে সেটা কিন্তু তৈরি করা হয়। এটা কিন্তু এবার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা যখন কোয়েশ্চেন হবে এবং সেই কোয়েশ্চেনের মান অনুযায়ী তার ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।